নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 709তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা, প্রাণারাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন প্রচারিত এই ভারত কথা। সেই সঙ্গে আপনারা আজকে থেকে শুনবেন রামায়ণের কথাও, রামায়ণী ফল্গুধারা এই প্রাণারাম চ্যানেল থেকে। এছাড়াও আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো হচ্ছে যে যারা মহাভারতের কথা অনেক পরে শুনতে আরম্ভ করেছেন বা মাঝখান থেকে এসেছেন, তাদের সুবিধার জন্য এই প্রাণারাম চ্যানেল মহাভারতের প্রথম পর্ব থেকে আবার রিটেলিকাস্ট করছেন। অর্থাৎ এখন যেমনভাবে মহাভারতের পর্ব এগিয়ে চলেছে পরপর, আজকে 709, এইভাবে 710-711 এইভাবে যেমন এগোবে, তেমনি আপনারাও আবার সেই প্রথম পর্ব থেকে ভারত কথার গ্রন্থিমোচনের প্রত্যেকটি পর্বকে আবার শুনে নিতে পারবেন, ঝালাই করে নিতে পারবেন এবং ভুলে যাওয়া বিষয়গুলোকে আপনারা আবার সযতনে স্মরণও করে নিতে পারবেন। সুতরাং এখন মোটামুটি আপনারা একসঙ্গে তিনটি জিনিস পাচ্ছেন, প্রতিদিন পাচ্ছেন প্রতিদিনের ভারত কথার গ্রন্থিমোচন, সেই সঙ্গে পাচ্ছেন ভারত কথার গ্রন্থিমোচনের একেবারে প্রথম পর্ব হতে এক প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এইভাবে প্রতিদিনের একটা রিটেলিকাস্ট, আর সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার রামায়ণী ফল্গুধারা এই শিরোনামে রামায়ণ বা রামকথা। চলে আসি আমরা আজকের পর্ব মহাভারতের। আমরা রয়েছি 18তম যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধের 18তম দিবস। আমরা গত পর্বে শুনেছি মদ্ররাজ শল্যকে বধ করার পর পাণ্ডবেরা এবার খোঁজ লাগালেন শকুনির। কোথায় শকুনি, সেই পাপিষ্ঠ কোথায়? অর্থাৎ পাণ্ডবদের দীর্ঘদিনের ক্রোধ, যাদের উপরে পুঞ্জীভূত হয়েছিল তাদের অন্যতম এই শকুনি। আমরা এটা বলেছি, শকুনি কিন্তু বড় কোনো বীর নন, যুদ্ধবীর তিনি নন, কিন্তু তবু তাকে যুদ্ধ করতে হয়েছে। আর সবচাইতে মজার কথা এটাই, আমরা দেখছি এই শকুনি তিনি 100,000 অক্ষয়ণী সেনার প্রধান হয়ে আছেন। এটা কীরকম, এটা আমাদেরকে ভীষণ আশ্চর্য করে। শকুনি কোনো বড় যোদ্ধা নন, তিনি যুদ্ধ করতে পারেন না, তিনি যেটা পারেন সেটা হচ্ছে তিনি পাশার গুটি নিয়ে যুদ্ধ করেন, তার অস্ত্র হচ্ছে পাশার গুটি, তিনি একটা বড় পাশাড়ে, এবং সেই অস্ত্রে তার মগজাস্ত্রে, তার কুটিল পাশার অস্ত্রে তিনি যুধিষ্ঠিরের রাজ্য এবং রাজলক্ষ্মীকে একবার নয় দুবার হরণ করে দুর্যোধনের পায়ে নিবেদন করেছিল। সুতরাং তাকে আমরা ওই অর্থে যোদ্ধা বলব, তিনি অস্ত্রবীর নন, তিনি পাশারবীর, তার অস্ত্রটি মগজাস্ত্র বা পাশার অস্ত্র, দূত অস্ত্র। সেই শকুনি যিনি কখনো যুদ্ধ করতে পারেন না, যুদ্ধের তাকে কোনোভাবেই দেখি না, অথচ গোটা যুদ্ধের মধ্যে তিনি আছেন, এবং কি আশ্চর্যভাবে
তিনি প্রত্যেক দিন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আছেন, কখনো ছোটোখাটো কিছু যুদ্ধ করছেনও, কিন্তু কি বিচিত্রভাবে তিনি পালিয়ে যাচ্ছেন, নিজেকে রক্ষা করে যাচ্ছেন। অর্থাৎ এই 18 দিন ব্যাপী যুদ্ধে তিনি নিজেকে যুদ্ধের মধ্যে ভীষণভাবে উপস্থিত থেকেও তিনি পাণ্ডব চক্ষুর অন্তরালে রয়ে গেলেন, পাণ্ডবরা তাকে তেমনভাবে লক্ষ্যই করতে পারলো না। হ্যাঁ, যুদ্ধ হয়েছে, অনেক পাণ্ডবদের সাথে শকুনি যুদ্ধ হয়েছে, সহদেবের সাথে হয়েছে, নকুলের সাথে হয়েছে, তখনও ভীমের সঙ্গেও হয়েছে, যুধিষ্ঠিরের সাথেও কয়েকবার হয়েছে, কিন্তু আশ্চর্যভাবে শকুনি নিজেকে আত্মগোপন করে রেখেছিল। আর এই যে মহাভারতের এই তথ্যটা আমরা জানছি, তিনি এক অক্ষয়ণী সেনার প্রধান, এটা আমাদেরকে ভীষণ আশ্চর্য করে। এটা কী করে সম্ভব? এর তাৎপর্যটা কোথায়? এর আসল বক্তব্য, মানে আসল তাৎপর্যটা কী? সত্যিই তাকে এক অক্ষয়ণী সেনা দিয়ে তার প্রধান করা হয়েছিল? এটা কী করে সম্ভব? এখানে আমাদের বুঝতে হবে, শকুনি, তার ভাইয়েরা এবং শকুনি তার সমস্ত ছেলেদেরকে নিয়ে, শকুনি তার 6 ভাই এবং শকুনির সব ছেলেরা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন শকুনি, কারণ শকুনির জন্যই তো পাণ্ডবদের বনবাস, দ্রৌপদীর অসম্মান, সব কিছুর মূলে তো শকুনি, তার কপট পাশা খেলা। আর যতবিধ দুষ্কর্ম তার অন্যতম মদদদাতাও শকুনি। আর শকুনি মন্ত্রণাদাতা, দুর্যোধনের মন্ত্রণাদাতা, তিনি পেছন থেকে কলকাঠি নাড়েন এবং দুর্যোধন তার মন্ত্রণাকে ভীষণ গুরুত্ব দেন। অন্য কুরুবৃদ্ধদেরকে তিনি অস্বীকার করেন, অথচ শকুনির কথায় তিনি ওঠেন বসে। সেই শকুনি যুদ্ধে আসবেন না সেটা তো হতে পারে না, তাকে আসতেই হবে যুদ্ধে। স্বয়ং দুর্যোধন যখন যুদ্ধ আরম্ভ করেছেন, শকুনি সেখানে সরে থাকেন কী করে? এখানে শকুনি কী করেছেন? তার যে পার্বত্য সেনা, আপনারা জানেন শকুনি হচ্ছেন গান্ধার রাজপুত্র, তার পিতা সুবল, তিনি গান্ধার রাজ, এই সেই গান্ধার যা পার্বতীয় ভূমি, এবং সেখানে আমরা দেখছি এই যে গান্ধার রাজ, সেই গান্ধার রাজ শকুনির যে জায়গাটা সেটা ভীষণ দুর্গম জায়গা, এবং এই দুর্গম জায়গায় বিয়ে করতে নিজে যাননি ধৃতরাষ্ট্র, বা তাকে পাঠানো হয়নি। তিনি জন্মান্ধ ছিলেন বলেই হোক, আর গান্ধার প্রদেশের দুর্গমতার কারণেই হোক, গান্ধারীকে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, ধৃতরাষ্ট্র যাননি, এবং গান্ধারীর সাথে শকুনি এসেছে। এটা তার প্রথম আসা, এবং এরপরেও তিনি দ্বিতীয়বার যখন এসেছেন, এসে তিনি সেখানে পাকাপাকিভাবে থেকে গেলেন। এই যুদ্ধ যখন আরম্ভ হয়, তখন শকুনি তার নিজের এই গান্ধার দেশ থেকে পার্বতীয় ভীষণ দুর্ধর্ষ, শকুনি যুদ্ধবিদ্যায় নিপুণ না হলে কী হবে, এই যে এক অক্ষয়ণী পার্বতীয় সেনা, তারা কিন্তু ভীষণ যুদ্ধ বীর, ভীষণ দুর্ধর্ষ, এবং তাদের সম্পর্কে বলা হয় তারা, তাদের গতি হাওয়ার মতন, এবং তারা যুদ্ধ করে এক অদ্ভুত উপায়ে, তাদের অস্ত্র নিক্ষেপ এটা দেখাই যায় না, অর্থাৎ তারা অস্ত্র নিক্ষেপ করছে, সেই অস্ত্রের গতি দেখার আগেই সেই অস্ত্র যার প্রতি নিক্ষেপ করা হয়েছে সে ততক্ষণে ধরাশায়ী হয়ে যায়। এই জায়গাটাও আবার আমাদের বুঝতে হবে, আসলে এরা পার্বতীয় হওয়ার জন্য চড়ায় উত্তরায় ভাঙতে এরা এতটা পটু,
এবং এরা এতটা ক্রুড় এবং এতটা দুর্ধর্ষ যে যে কোনো পরিস্থিতিতে তারা ভয়ঙ্কর বেগে অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করতে পারে। আর এরা গুপ্তভাবে অস্ত্র প্রয়োগ করতে অভ্যস্ত, যেটা পার্বতীয়দের প্রধান লক্ষণ। তারা পাহাড়ের আড়াল থেকে, গাছের আড়াল থেকে, কোনো গিরিগুহা কন্দর থেকে, অর্থাৎ একটা নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রেখে তারা এমন ধরনের অস্ত্র প্রয়োগ করেন, এবং সেই অস্ত্রগুলো আমাদের সচরাচর পরিচিত অস্ত্র নয়, এক পার্বতীয় ভীষণ অন্য ধরনের অস্ত্র, যেগুলো তারা ছুঁড়ে মারে শত্রুর প্রতি এক অব্যর্থ লক্ষ্যে, যা শত্রুকে সরাসরি এসে আঘাত করে এবং শত্রুর মৃত্যু অবশ্যম্ভাবী। এই ধরনের অস্ত্র প্রয়োগ করে। সুতরাং আমরা দেখছি গান্ধার রাজ শকুনিন এদেরকে নিয়ে এসেছে না, তিনি এই মহাযুদ্ধে কিন্তু সরাসরি যেমন নিজে তেমনভাবে যুদ্ধ করেননি, আর তার এই গান্ধার সৈন্যও কিন্তু তেমনভাবে যুদ্ধে জড়িয়ে পড়েননি। এরা মূলত ছিলেন শকুনি, শকুনির ভাই এবং শকুনির ছেলেদের রক্ষক হিসেবে, বডিগার্ড হিসেবে তারা ছিলেন, তারা ঘিরে রেখেছিলেন, এবং এদের একটা নিশ্ছিদ্র বেষ্টনীর মধ্যে থেকেই শকুনি কিন্তু যুদ্ধ করেছেন। ফলত এই 18 দিনের যুদ্ধে শকুনির ভাইয়েরা মারা পড়লেও তার ছেলেদের অনেকেই মারা পড়লেও শকুনি এবং তার জ্যেষ্ঠ পুত্র সেই উলুক, সে কিন্তু বেঁচে রয়েছে। আর এই উলুকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, দুর্যোধনের নির্দেশে এই উলুক এসেছিলেন পাণ্ডবদের কাছে দূত হয়ে। পাণ্ডবেরা যখন বিরাট রাজার ওখানে ছিলেন সেই উদ্যোগ পর্বে, এবং উলুক সেখানে এসে যুধিষ্ঠিরের কথা মতন, শেখানো কথা মতন তিনি অত্যন্ত তীব্র এবং তীক্ষ্ণ ভাষা প্রয়োগ করে মোটামুটি গালিগালাজি দিতে আরম্ভ করেন পাণ্ডব। তাতে সহদেব ভীষণ ক্ষিপ্ত হয়ে তাকে স্মরণ করিয়ে দেন, এই বলে সহদেব আপনাদের নিশ্চয়ই মনে আছেন তিনি সভাপর্বে ভীমের দ্বারা উৎসাহিত হয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই শকুনিকে তিনি বধ করবেন। সেই সহদেব ওই উদ্যোগ পর্বে উলুক যখন দূত হয়ে আসেন, যেহেতু দূত অবদ্ধ তাই সহদেব শকুনিকে, এই উলুককে, শকুনিপুত্র উলুককে বলেন যে মনে রেখো, যুদ্ধ রাখলে, যুদ্ধ যখন আরম্ভ হবে আমার প্রতিজ্ঞাটা মনে রেখো, আগে তোমাকে বধ করে তারপর আমি তোমার পিতাকে বধ করব, এইটা তুমি জেনে রেখো। আবারও আমি প্রতিজ্ঞা করছি সেই মহাযুদ্ধে নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের দেখা হবে, যেখানেই থাকো না কেন আগে তোমাকে বধ করে তারপর তোমার পিতাকে আমি বধ করব। সেই প্রতিজ্ঞা আবার দ্বিতীয়বার, তৃতীয়বার উচ্চারিত হলো সহদেবের মুখে। তো এই হচ্ছে আমরা মোটামুটি শকুনির পরিচয়। আরেকটা ব্যাপার এখানে ভীষণভাবে লক্ষ্য করা, যেটা মহামতি অনন্তলাল ঠাকুর আমাদেরকে বলেছেন, যে লক্ষ্য করবেন এই মহাভারতের যুদ্ধে যেসব বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সকার বৈশিষ্ট্য। আমরা একটু আশ্চর্য হয়ে বললাম সকার মানে? সকার বলতে উনি একটু বললেন শালা সম্বন্ধে। মহাভারতের এই যুদ্ধে যে শালকদের যে একটা ভীষণ গুরুত্ব রয়েছে এবং তারা বিপুলভাবে মহাভারতের মধ্যে উপস্থিত, কেবল উপস্থিত তা নয়, তারা মহাভারতের ঘটনাকে ভীষণভাবে প্রভাবিত করছেন এবং তার গতি নির্ণয় করছেন এবং গতিকে তারা নিয়ন্ত্রণও করছে, এইভাবে শ্যালকেরা উপস্থিত রয়েছে।
उदाहरण दी। प्रथम जदि धृष्टद्युर कथाटा धरी, ये धृष्टद्यु केमन वीर, हाँ शुने द्रोणवधर जो निर्वाचित महाराज द्रुपद ताके लाभ कर चिरशत्रु द्रुपद के बध कर अर्थात जन्म लग्न थेके द्रुपद हंतक बोले परिचित हुए आछे। किन्तु भालो करे लक्ष्य करुन तो आठेरो दिने युद्धे धृष्टद्युम्न एमन कोनो बिराट कोनो परिचय युद्धकालीन सेनापति एमन बिराट कोनो युद्ध तिनि करेछेन कि एवं ये बिराट युद्धे तार विशाल कोनो अवदान आछे कि जे द्रोण के बधेर जोन्नो तिनि निर्वाचित से द्रोण केओ तिनि बध करेछेन अन्याय भावे एवं सम्पूर्ण निरस्त्र द्रोण के तिनि बध करते सक्षम होयेछे एवं तखनो द्रोण किन्तु भीषण भावे धृष्टद्युम्न के बाधा दिए सम्भवत ना जदि पुरोपुर द्रोणाचार्य अस्त्र त्याग ना करते भीमेर कथाय भीमेर वाक्य जंत्रणाय जर्जरित द्रोणाचार्य अस्त्र त्याग करेछिलेन कारण सेखाने आमादेर आपनादेर मने आछे भीम निर्लज्जेर मतन चित्कार करे बोलेछिलेन जे केमन पिता आपनी केमन আপনার যার জন্য আপনার এত কিছু সেই পুত্র মারা গেছে তারপরেও আপনি বাঁচতে চাইছেন এইভাবে বাক্যশালে জর্জরিত করে বাক্যস্বরে জর্জরিত করে ভীম তাকে বাধ্য করেন অস্ত্র ত্যাগ করার জন্য। তারপরেই সেই পলিত কেশ বৃদ্ধের কেশ স্পর্শ করে अन्याय भावे प्रचंड असम्मान जनक भावे द्रोणेर मस्तक छेदन करें धृष्टद्युम्न। तार कोनो वीरत्व एखाने नय, सारा महाभारतेर युद्धे तिनि पांडव पक्षेर प्रधान सेनापति, अनेक दुलाली धरनेर महाभारत बेत्ता ताके एकटा आलादा मर्यादा दिते चान, बलेन तिनि एई 18 दिनेर সেনা নায়ক, তার বিশেষ গুরুত্ব আছে। আমরা বলব হ্যাঁ গুরুত্ব আছে, তিনি ছোটোখাটো কিছু যুদ্ধও করেছেন, কিন্তু সেনাপতি পদে তার যা গুরুত্ব তার পরিচয় কিন্তু মহাভারতের 18 দিনের একটি জায়গাতেও আমরা দেখতে পাই না। সেই ইনি হচ্ছে, তাহলে তিনি সেনাপতি হলেন কি করে? এখানে মহাভারতের ইঙ্গিত আমাদেরকে বুঝতে হবে। ভালো করে লক্ষ্য করুন, মহাভারতের যুদ্ধে কুরুপাণ্ডবদের যুদ্ধ হলো, এই যুদ্ধ কিন্তু হয়েছিল মূলত কুরু এবং পাঞ্চালদের মধ্যে, এই কথা আমরা বারবার বলি। এবং ঠিক সেই কারণেই পাঞ্চাল ঘর থেকেই একজনকে সেনাপতি পদে বরণ করা হয়েছে। আর এই কথাটা এইটাই যে উদ্যোগ পর্বে অভিমন্যুর বিবাহের পরের দিনই সকালের বেলায় যে বিশাল একটি অধিবেশন বসে পাণ্ডবদের আগামী যুদ্ধের পরিকল্পনা স্থির করার জন্য, সেখানেই দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্নকে মহাযুদ্ধের সেনাপতি নির্বাচিত করা হয়েছে। কে করেছেন প্রস্তাবটা, কে দিয়েছেন প্রস্তাব? দিয়েছেন স্বয়ং অর্জুন। আর সমর্থন কে করেছেন? সমর্থন করেছেন আরেক শ্যালক, অর্জুনের আরেক শ্যালক শ্রীকৃষ্ণ। এবং সবার শেষে শ্রীকৃষ্ণ মত দিলেন যে ধৃষ্টদ্যুম্ন সবচাইতে ভালো সেনাপতি হবার যোগ্য লোক। ধৃষ্টদ্যুম্ন অহং মন্যে
সেনাপতি অরিন্দম। এখানে প্রথম শ্যালক শকুনি, তিনি মহারাজ ধৃতরাষ্ট্রের শ্যালক হিসেবে কুরুবাড়িতে ঢুকে সমগ্র কুরুবাড়ির রাজনীতিকে একেবারে পরিবর্তন করে দিয়েছে, নিয়ন্ত্রণ করে দিয়েছে। কৃপাচার্য, দ্রোণাচার্য, এমনকি মহামতি ভীষ্ম, তারাদের কিছুই করার থাকলো না, তারা কিছুই করতে পারলেন না। এই বহিরাগত দুজন শকুনি এবং কর্ণ এত গুরুত্ব বেড়ে গিয়েছে, যার ফলে এই কুরুবৃদ্ধেরা একেবারে নিষ্ক্রিয়ই হয়ে পড়লেন। তারা যুদ্ধ করেছেন, সবই করেছেন, কিন্তু তাদের সেই মর্যাদা আর ছিল না যতখানি শ্যালক শকুনির ছিল, তত তার ছিটে পড়া মর্যাদা কিন্তু মহামতি ভীষ্ম কিংবা আচার্য দ্রোণ, আচার্য কৃপ, অশ্বত্থামা কারোরই ছিল না, কিংবা অন্যান্য কুরুবৃদ্ধদের। তৃতীয় শ্যালক স্বয়ং শ্রীকৃষ্ণ, অর্জুনের শ্যালক তিনি, তিনি মহাভারতের সূত্রধার এবং সমগ্র মহাভারতের নিয়ন্ত্রক তাকে বলা যায়। সুতরাং এই শ্যালকের বা সকারের গুরুত্ব কিন্তু মহাভারতে অসীম, এইটি আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, যে শকুনি, এই যে শকুনির কথা এখানে আমরা বারবার বলছি, তার মহাভারতে কৌরব সভার যে অন্তরালে যে একটা অন্তরঙ্গ সভার বিবরণ আমরা বারবার দিয়েছি, সেখানে এই বারবার এই ধরনের সভা বা অধিবেশনের হচ্ছে আমরা লক্ষ্য করছি। সেখানে চারজনের নাম এসেছে, একজন দুর্যোধন, দ্বিতীয়জন কর্ণ, তৃতীয়জন শকুনি এবং চতুর্থ হচ্ছেন দুঃশাসন। তার মানে এই দুষ্ট চতুষ্টয়ই মহাভারতের বিভিন্ন অভিসন্ধির মূল। এইখানে যে শকুনির যে উপস্থিতি, তিনি এমনভাবে মহাভারতে রয়েছেন, এমনভাবে তার ঘটনাগুলো ঘটে চলেছে বা তিনি মহাভারতকে এমনভাবে নিয়ন্ত্রণ করে চলেছেন, যার ফলে ভারতবংশের যে মর্যাদা ছিল, যে গুরুত্ব ছিল, যে সম্ভ্রম ছিল, তা কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দিলেন শকুনি, একমাত্র শকুনি চাতুর্যে। এখানে মহামতি অনন্তলাল ঠাকুর মহাশয় আমাদেরকে মহাভারতের একটি ভিন্ন পাঠের কথা উল্লেখ করেছেন। সেই পাঠটি থেকে তার কিছু পুঁথির কাগজ আমরা দেখেছিলাম সেই ভিন্ন পাঠে। আপনাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ঠাকুর মশাই অনেক পুঁথির সংগ্রাহক ছিলেন, তার সংগ্রহে প্রচুর দামি দামি পুঁথি ছিল। তিনি বহু পুঁথি আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারকে দান করেছেন, বহু পুঁথি এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদকেও দিয়েছেন। তারপরেও তার কাছে মহাভারতের কিছু পুঁথি ছিল। সেখানে এই দক্ষিণের পাঠ থেকে আমরা দেখেছি যে একসময় দুর্যোধন তিনি তার মার কাছে এসে বলছেন, আসলে সেই পুঁথির থেকে আমরা পাই যে এই কৌরব পুত্রেরা অর্থাৎ দুর্যোধন এবং তার ভাইয়েরা প্রত্যেকেই ছিলেন বীর সুদর্শন এবং তাদের শরীর ছিল ভীষণ সুগঠিত, একজন যোদ্ধার যুদ্ধবীরের যুবক যুদ্ধবীরদের শরীর যেরকম সুগঠিত হয় তেমনই সুগঠিত,
কিন্তু এদের প্রত্যেকের পাগুলো ছিল ভীষণ বেমানা, ভীষণ সরু সরু, সরু শরীরের মধ্যে ভীষণ বিষদৃশ্য ছিল তাদের পা দুটো। এই জন্য সেই পাঠে আমরা দেখতে পাই দুর্যোধন তিনি তার মা জননী গান্ধারীকে বলছেন যে আমাদের এই পা দুটো কেন এরকম সরু সরু হয়েছে বলতে পারেন আপনি, কেন এরকম বেমানান পা হয়েছে। গান্ধারী তখন সেই মহাভারতের দক্ষিণী পাঠের থেকে আমরা জানতে পারি গান্ধারী দুর্যোধনকে অনেক সান্ত্বনা দিয়ে বললেন এতে তো তোমাদের কোনো দোষ নেই, আসল মানে ছোটোবেলায় জ্যোতিষী আমার ভাগ্য গণনা করে দেখেছেন যে আমার কপালে অকাল বৈধব্য রয়েছে, তার ফলে আমার পিতা মহারাজ সুবল ভীষণ চিন্তিত হয়ে পড়েন কি এর প্রতিকারের জন্য তিনি সেই জ্যোতিষী এবং অন্যান্য অনেক পণ্ডিতদেরকে ডেকে পাঠান এবং তারা সবাই মন্ত্রণা করে এই বিধান দেন যদি আমার সত্যিকারের বিয়ে হওয়ার আগে যদি একটা পাখির সাথে আমার বিয়ে দেওয়া যায় তাহলে আমার বৈধব্য দোষ কেটে যাবে। সেই জ্যোতিষী এবং অন্যান্য পণ্ডিতদের কথা অনুসারে গান্ধার রাজ সুবল একটা পায়রার সাথে গান্ধারীর বিয়ে দেন। কিছুদিন পরে পায়রাটি মৃত্যুমুখে পতিত হল। সে মৃত্যুমুখ যাত্রী সেই পায়রাটিকে গান্ধারী তখন কিন্তু আসল ঘটনাটি বলে দেন। তিনি বলে দেন যে তোমার আয়ু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তার কারণ আমার অকাল বৈধব্য যোগ, এবং আমার এই অকাল বৈধব্য যোগ কাটানোর জন্যই তোমার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে সেই পায়রাটি গান্ধারীকে অভিশাপ দিয়ে বসে, বললেন আমার জীবন নিয়ে তোমরা যখন এরকম অন্যায় কাজ করলে তখন আমিও তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, ভবিষ্যতে তখন তোমার সত্যিকারের বিয়ে হবে মানুষের সাথে এবং তখন তোমাদের যে সন্তান জন্মাবে প্রত্যেকের পাটা হবে আমার মতন সরু সরু। গান্ধারী দুর্যোধনকে এই কাহিনী শুনিয়ে বললেন যে এই অভিশাপের জন্যই তোমাদের সবার পা এরকম সরু সরু হয়েছে। এই কথা শুনে দুর্যোধন কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তিনি বললেন এর জন্য তুমি দায়ী নও মা, দায়ী তোমার বাবা এবং তোমার ভাইয়েরা, যারা ওই মূর্খ জ্যোতিষীর কথা শুনে একটা পায়রার সাথে তোমার বিয়ে দিয়ে তোমার এবং আমাদের জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘনিয়ে এনেছে। কি করলেন রেগে গিয়ে দুর্যোধন? তিনি গান্ধারীর পিতা এবং তার সমস্ত ছেলেদের শকুনিকে সহ সবাইকে তিনি বন্দি করলেন হস্তিনাপুর। কেবল বন্দি করলেন না, তিনি তাদের সাথে ব্যবহার করলেন পাখির মতন। অর্থাৎ তাদের একটা পায়রা যতটুকু ধান খেতে পারে, যতটুকু ধান এবং জল খেয়ে বাঁচতে পারে, ঠিক ততটুকু ধান এবং জল তিনি ওই মহারাজ সুবল এবং তার ছেলেদের জন্য ওই বন্দীকালীন দশায় বরাদ্দ করলেন দুর্যোধন। দিন এভাবে কাটছে, প্রত্যেকেই অনাহারে অভুক্ত থেকে ভীষণ দুর্বল হয়ে পড়ছে, গান্ধারাজ সুবল এবং তার ছেলেরা। তখন সবাই মিলে একটা মন্ত্রণা করলেন যে এইভাবে তো তারা বাঁচবেন না, এভাবে ধুঁকতে ধুঁকতে মরাচ্ছে। তারা ঠিক করলেন একদিন যখন আমাদের মরতেই হবে এবং মৃত্যুই যখন আমাদের ভবিতব্য, তার চাইতে আমরা সবাই এরকম সামান্য কিছু খেয়ে কী লাভ হচ্ছে, কেউই তো আমরা বাঁচছি না, বরং যখন আমরা মরবই এবং সেটাই একমাত্র আমাদের ভবিতব্য, তখন আমাদের প্রত্যেকে আমরা আর খাবো না, বরং আমাদের সমস্ত খাওয়াটা একত্রিত করে আমাদের মধ্যে একজনকে আমরা বাঁচিয়ে রাখবো, সবার খাবার বিনিময়ে সে বেঁচে থাকবে এবং সে বন্দিদশা থেকে মুক্ত হয়ে সে এই
বদল নেবে, আমাদের সাথে যে দুর্ব্যবহার হয়েছে তার প্রতিশোধ নেবে। তারা তখন নিজেদের মধ্যে ঠিক করলো যে তাদের জ্যেষ্ঠ ভাই শকুনি সবচেয়েতে ক্ষমতাধর এবং বুদ্ধিমান, তারা প্রত্যেকে মহারাজ সুবল এবং তার অন্যান্য পুত্ররা সবাই তাদের খাবার তুলে দিত শকুনিকে। সবার খাবার খেয়ে শকুনি একমাত্র সুস্থভাবে বেঁচেছিলেন, আর মহারাজ সুবল সহ অন্যান্য তার প্রত্যেকটি ছেলে সেই কারাগারে একে একে মৃত্যুমুখে পতিত হন। শকুনি এই ঘটনার প্রতিশোধ নেবার জন্য তিনি রয়ে গেলেন এই হস্তিনাপুরে। তার উদ্দেশ্য হচ্ছে যেমন করে তার পিতা এবং তার ভাইদেরকে মেরে একেবারে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক একই রকমভাবে ধৃতরাষ্ট্রের বংশ নির্বংশ করে ছাড়বেন তিনি। এই তার কি অস্ত্র, না তার অস্ত্র হচ্ছে তিনি ভালো পাশা খেলতে যান, এবং সেই পাশার গুটি নাকি শকুনির কথা শুনত, সেই পাশার গুটিগুলো তিনি তৈরি করেছেন তার ভাই এবং পিতার অস্থি দিয়ে, এবং সেই তিনি এত দ্রুততার সাথে সেই পাশা দান ফেলতে পারতেন এবং এত দ্রুততার সঙ্গে তা আবার সরিয়ে ফেলতে পারতেন যে তার বিপক্ষে যিনি খেলছেন তার কিছু বোঝার আগেই, বুঝে ওঠার আগেই শকুনির দান ফেলা এবং দান আবার ঘুরিয়ে নেওয়াটাও শেষ হয়ে যেত। ফলত তিনি তার হাতের কারসাজিতে পাশার দানকে পরিবর্তন করতে পারতেন। এই চাতুরী ছিল শকুনি, ঠিক এই বিদ্যাকে কাজে লাগিয়েই তিনি স্থির করলেন যে কৌরব পরিবারকে একেবারে সমূলে বিনাশ করে তিনি তার প্রতিশোধ নেবেন। এইভাবেই ঘটনাটি সেই দক্ষিণী পাঠের মধ্যে রয়েছে। আমাদের কথা হলো দক্ষিণী পাঠে এই ঘটনা থাকুক বা অন্য কোনো পাঠে আমরা এই ঘটনাটা পাই না সেটা যেমন ঠিক, কিন্তু এই ঘটনা থাকুক বা না থাকুক এতে কিন্তু বিশেষ কোনো রকম ফের হয় না। শকুনির চরিত্রটাই এরকম। এই ঘটনাটা তাহলে কী জন্য উল্লেখ করা হয়েছে, তার তাৎপর্য হলো এটাই যে বোঝাবার জন্য শকুনি ভীষণ প্রতিশোধপ্রিয় এবং ভীষণ ক্রূর ধরনের মানুষ, তিনি কোনো সহজ ভীষণ বক্রী মানুষ, বক্রী চরিত্রের মানুষ। তিনি চিরকালই দুর্যোধনকে কুমন্ত্রণা দিয়ে দিয়েছেন, একটা চাতুরীপূর্ণ ব্যবহার তিনি করে চলেছেন সারা জীবন, এবং তার ফলে শকুনির চরিত্র ভীষণ কুটিল জটিল, এবং শকুনির চরিত্রের কুটিলতার জন্যই দুর্যোধনের চরিত্র আরও বেশি কুটিল হিংস্র হয়ে উঠেছে। মহাভারতের বিশাল রাজনৈতিক পরিমণ্ডলে শকুনি কীভাবে প্রবেশ করেছেন মহাকবি কিন্তু সরাসরি সে কথা কখনোই বলেননি, কিন্তু তিনি প্রথম আমরা যেটা বলেছি গান্ধারীর সাথে তিনি প্রথম এসেছেন এবং তারপরে তিনি ফিরে গেছেন, এবং এই যে গান্ধার, এই গান্ধার দেশটা হচ্ছে একেবারে উত্তরাপথ, এটা হচ্ছে একেবারে আমাদের একটা কিরাত দের অবস্থা, এবং আধুনিক রাওয়ালপিন্ডি ছাড়িয়ে সিন্ধু নদীর দুই পাড় জুড়ে যে অঞ্চলটা এই অঞ্চলটাই হচ্ছে গান্ধার অঞ্চল, এবং এখানকার মানুষেরা কিরাতদের সমগোত্রীয়, এবং সেখান থেকেই যৌবনবতী লক্ষ্মীপুত্র গান্ধারীকে বধূ হিসাবে নির্বাচন করে নিয়ে এসেছিলেন স্বয়ং মহামতি ভীষ্ম, তার সঙ্গে শকুনি এসেছেন, এবং প্রথমে শকুনি চলে গেলেও তিনি আবার ফিরে আসেন, কারণ কুরুবাড়িতে শকুনির যে গুরুত্ব ছিল সেই এবং সেখানে যে ক্ষমতার আস্বাদ তিনি ভোগ করেছেন বা সেটা তিনি তার রাজ্যে কখনোই তেমনভাবে উপভোগ করতে পারতেন না। তো যাই, আরেকটা শকুনির চরিত্রে বিশেষ ক্ষমতার কথা মহাকবি কিন্তু আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে তিনি মানুষের মনস্তত্ত্ব চমৎকার বুঝতে পারেন।
এবং কেবলমাত্র তিনি কৌরবদের ধৃতরাষ্ট্রসহ সমস্ত কৌরবদের চরিত্রই যে তিনি ঠিক ঠিকভাবে বুঝতে পেরেছেন, নির্ভুলভাবে বুঝতে পেরেছেন তা নয়, তিনি পাণ্ডবদের মনস্তত্ত্ব তার খুব ভালো জানা ছিল। এর ফলেই মহাভারতের রাজনীতির মধ্যে তিনি নিজেকে ভীষণভাবে জড়িয়ে ফেলেন এবং তার এই কুকীর্তি কুপরামর্শ আরম্ভ হয় ওই যতুগৃহের পর্ব থেকে, এবং সেখান থেকেই বারবার আমরা লক্ষ্য করি সমস্ত রকম অন্যায় কাজেই তিনি ইন্ধন দিয়ে দিয়েছে। আর আমরা দেখছি সভা পর্বে পাশা খেলতে শকুনির যে কুটো কৌশল, কুটো বুদ্ধি, সেটার তাৎপর্যটা কিন্তু অন্যরকম। তার পাশা খেলা মানুষের অস্ত্রঘাতের মৃত্যু ঘটায় না এটা ঠিক, কিন্তু সেই পাশা খেলাই যে শকুনির মৃত্যু নির্ধারণ করে ফেলেছে এটা আরও বড় সত্য। এবং সেখানে আমরা দেখেছি ভীম অপমানের চরম সীমায় পৌঁছে বলেছে, ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বলেছিলেন, এই যে চারজন দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসন, এই চারজনের রক্ত পান করবে এই হস্তিনাপুরের মেদিনী, ভূমি পশ্যতি শৌনিতম। এবং ভীম জানে যে শকুনিকে মারার জন্য অবিশেষ কোনো বেগ পেতে হবে না, তার সেই কাজটা তার ছোটো ভাই সেই করে দিতে পারবে। সুতরাং ভীম এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সহদেব তার বাহু বিস্ফোটিত করে শকুনি বধ করার প্রতিজ্ঞা উচ্চারণ করেছে, বলেছেন পাশার যেই গুটিগুলোকে আশ্রয় করে আজকে তুমি এই নোংরা কাজ করেছ সেগুলো আমার বাণ হয়ে তোমার বুক্ষ বিদীর্ণ করবে। না তে হস্খা নিশিতা বানস্তা ঐব সমরে বৃতা। এরপরে আমরা দেখছি এই যুদ্ধ আরম্ভ হয়েছে এবং এই দীর্ঘ যুদ্ধে মধ্যে শকুনির কোনো ভূমিকা তেমন কিছু নেই, তিনি গৌণ ভূমিকায় সেখানে রয়েছেন। এবং আমরা দেখেছি গান্ধারীও তাকে অশিক্ষিত বলে চিহ্নিত করেছে, সকাশম অকৃতাত্মনা। সেই শকুনি তিনি পাশা খেলাটা ভালো বসেন, দ্রুত ক্রীড়াটা বলেন, কিন্তু রাজনীতি তিনি কিছুই বোঝেন না। রাজনীতি বোঝেন না বলেই তিনি তার পরামর্শে কৌরবদের এই বিপর্যয়। তিনি দুর্যোধনকে এমনভাবে বশ করে ফেলেছিলেন, আর দুর্যোধনের পাপাত্মা শকুনির পাপাত্মার সাথে একত্রিত হয়ে গিয়েছিল, দুই পাপাত্মা পরস্পর পরস্পরের অবলম্বন হয়ে উঠেছিল। এবং দুর্যোধন একবারের জন্য ভাবলেন না যে শকুনির কি ক্ষমতা, অর্থাৎ শকুনি যে দুবার যুধিষ্ঠিরকে তার রাজ্যসহ কেড়ে নিয়েছেন এবং তার রাজ্য এবং রাজ্যলোককে অর্থাৎ তাদের স্ত্রীকে কেড়ে নিতে সক্ষম হয়েছেন, এটা বিচার করেই দুর্যোধন শকুনির উপর ভীষণ আস্থা ভাজন হয়ে উঠেন, অর্থাৎ শকুনির উপর অনেক নির্ভর করে ফেললেন, তাকে মন্ত্রণার সহায়ক করে ফেললেন। আসলে সুস্থ রাজনৈতিক বোধ কিংবা রাজনৈতিক মর্যাদা কোনোটাই শকুনির কোনো দিনই ছিল না, তিনি সবসময় একটা কপটতার বুদ্ধি নিয়ে থাকেন। এবং সেখানে আমরা দেখছি যে পূর্ণোদ্যমে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়ে গেল তখন শকুনিপুত্র উলুককে পাঠানো হয়েছিল, এবং সেখানে উলুককে যে ভাষায় কথা শুনতে হয়েছে, যে ভাষায় তিনি কথা বলেছেন এবং তার প্রত্যুত্তর যে ভাষায় তিনি শুনেছেন সে কথা কিন্তু শকুনিকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে। ফলত তিনি নিজের এবং তার পুত্রদের একটা সুরক্ষার জন্য
তা সে পার্বতীয় রাজ্য গান্ধার থেকে ওই দুর্ধর্ষ সেনা এক অক্ষয়ণী সেনাদেরকে নিয়ে এসেছিল। যাই হোক, ষোলো পর্বের যুদ্ধে 18 দিনের দিন ষোলো মারা গেছেন এবং রণক্ষেত্রে আমরা দেখছি মানুষ ঘোড়া হাতি একাকার হয়ে খণ্ড খণ্ড হয়ে পড়েছে। সেই অবস্থায় শকুনি আর দুর্যোধন ছাড়া আর কেউ নেই পাণ্ডবদের সাথে যুদ্ধ করা। আর ঠিক সেই সময়ে আমরা দেখছি শকুনি সহদেবের দিকে ধেয়ে আসছেন। শকুনি সবৌল রাজন সহদেবং সমভয়া। সহদেবের কাছাকাছি ভীমও আছে, কিন্তু শকুনি যখন যুদ্ধ করতে এগোলেন সেটা তিনি দুর্যোধনকে দেখেই এগিয়ে গেলেন। অর্থাৎ দুর্যোধনের চাপেই হোক, দুর্যোধনের ভয়েই হোক, শকুনি যুদ্ধ করতে বাধ্য হচ্ছে সহদেবের বিরুদ্ধে, পাণ্ডবদের বিরুদ্ধে। না হলে শকুনি কিন্তু নিজেকে এই দীর্ঘ সময় নানাভাবে আত্মগোপন করে বা তার সৈন্যদের পার্বতীয় সৈন্যদের অন্তরালেই তিনি দিব্যি কাটিয়ে দিচ্ছিলেন। এবং আমরা তারপরেই দেখলাম যখন ভীষণ যুদ্ধ করছে, সেই যুদ্ধে মানে শকুনির যে অপপ্রয়াস, সেখানে আমরা দেখছি সহদেব আর ভীমের ভয়ে শকুনির সৈন্যরা সব পালিয়ে গেছে। এবং তারপরে দুর্যোধন আবার তাদেরকে গরিমা স্মরণ করিয়ে দিয়ে শকুনির সঙ্গে তাদেরকে যুদ্ধযাত্রায় আরম্ভ বা কাজে লাগিয়ে দেন। সহদেবের সাথে শকুনির যুদ্ধ আরম্ভ হলো, শকুনিরকে মারার ভার তো তার ওপরেই ছিল, অবশ্য সঙ্গে ভীমও ছিলেন। শেষ যুদ্ধ আমরা দেখছি যে সহদেব এবং শকুনির মধ্যে একটা প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হলো। এবং এই যুদ্ধে আমরা দেখছি খুব বেশি কিছু সহদেবকে করতে হলো না। খানিকক্ষণ পরেই সহদেব ভল্লের আঘাতে প্রথমে শকুনির পুত্র অলুককে একেবারে তার মাথাটা ছিন্ন করে ফেললেন এক শকুনির সামনে। অর্থাৎ শকুনির উপস্থিতিতেই সহদেব তার ভল্লের আঘাতে শকুনির পুত্র উলুকের মাথাটি তার ধড় থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তার পুত্রের এরকম নৃশংসভাবে মৃত্যু হতে দেখে শকুনি একেবারে ভয়ে আশ্চর্য হয়ে একেবারে হতভম্ব হয়ে গেলেন তিনি। এবং সঙ্গে সঙ্গে আমরা বলবো এই প্রথম বিদুরের সেই সাবধান বাণী একে একে তার সব মনে পড়তে লাগলো। এবং সুন্দর একই সঙ্গে চোখের জলে শকুনি খল মুখটি, খলতা পরিপূর্ণ মুখটা তার নিজের অশ্রু জলে পরিপূর্ণ হয়ে উঠল। সে মনে পড়ল তার কতবার বিদুর তাকে নিষেধ করেছেন এরকম কাজ না করতে, আর শকুনি প্রত্যেকবার বিদুরকে কতভাবেই না অসম্মান করেছেন, অপমান করেছেন, অবহেলা করেছেন। আর সেই বিদুরের কথা প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শকুনি সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে এক চরম নৈরাশ্যে তিনি বিদুরের কথা স্মরণ করতে লাগলেন। সা সুকণ্ঠ বিনিশ্বস্য স্খত্তু বাক্র অনুস্মরণ দি। কিন্তু এখন তো আর সংশোধনের কোনো সময় নেই, আর ক্ষত্রিয়ের কোনো গুণ না থাকা সত্ত্বেও কেবলমাত্র তিনি তার পলায়নী বুদ্ধি আর তার বিপুল সেই পার্বতীয় সৈন্যদের অন্তরালে থেকে তিনি কোনো মতে নিজেকে রক্ষা করে যাচ্ছিলেন। কিন্তু এখন সেই আর হবার উপায় নেই, তার ক্ষত্র তার পার্বতীয় সৈন্যদেরকে অধিকাংশকেই বিনাশ করে ফেলেছেন ভীম এবং সহদেব নকুল কিছুটা। এবার সরাসরি যুদ্ধ আরম্ভ হয়ে গেল সহদেবের সাথে শকুনি। খানিকক্ষণের মধ্যেই সহদেব তার ভল্লের আঘাতে শকুনির মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। শির শরীরাত প্রমথা মাত ভূয়। শকুনির কর্তিত ছিন্ন মুণ্ডটি
গড়িয়ে পড়ল মাটিতে, শকুনি সঙ্গে সঙ্গে মারা গেল। এই শকুনির এরকম মৃত্যু দশা দেখে আমরা সেখানে দেখছি যুদ্ধে উপস্থিত মহামতি সঞ্জয় একটা ভীষণ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি এই ঘটনাটি যখন তিনি মহারাজ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন, সেই মুহূর্তে সঞ্জয় একটা অসাধারণ ভীষণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। কি বললেন? যে শকুনির মস্তকটি ছিন্ন হয়ে মাটিতে পড়া মাত্রই সঞ্জয় বললেন, এই ছিন্ন মুণ্ডটি হলো কৌরবদের সমস্ত অন্যায়ের মূল কারণ। সতচ্ছির বেগবত সরেণ যত্তৎ কুরুণাম অনায়স্য মূলম। কুরুকুলের সমস্ত অপনয়ন, সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে শকুনির এই মস্তকটি। অর্থাৎ আমরা যে কথা বলেছি, শকুনির কোনো অস্ত্রশক্তি ছিল না, তার ছিল মগজাস্ত্র, মগজ শক্তি, বুদ্ধিশক্তি। তিনি কপট পাশা খেলাটি খুব ভালো খেলতে পারতেন, তার সেই নিদারুণ মগজের অপবুদ্ধি দিয়েই তিনি দুবার যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠিরকে তার রাজ্য হরণ করেছেন, তার রাজলক্ষ্মীকে হরণ করতে সমর্থ হয়েছেন। এবং সারা জীবন এই কুটবুদ্ধি অর্থাৎ তার এই মাথার অপপ্রয়োগই করেছেন শকুনি। শুধু তিনি এই মাথা খাটিয়ে বিনা রক্তপাতে একবার নয় দুবার যুধিষ্ঠিরের ধন দৌলত রাজ্য এমনকি তার স্ত্রীকে সহ, তার স্ত্রী সহ সমগ্র পাণ্ডবদেরকে জয় করে দুর্যোধনের চরণে অর্পণ করেছে। ফলত শকুনির মধ্যে কোনো সুস্থ রাজনীতি নেই, তার মধ্যে কোনো স্বাভাবিকই বৃত্তি নেই, তার মধ্যে কোনো ধর্ম নেই, কোনো নৈতিকতা নেই এবং থাকার কথা নেই। আসলে শকুনি এই মাথায় অন্ধ ধৃতরাষ্ট্রের উচ্চাশাগুলোকে পূরণ করবার একটা উপায় করে দিয়েছিল। আর এই মাথায়, শকুনির এই মাথাটি তার পরমপ্রিয় ভাগ্নে দুর্যোধনের মাথাটিকেও নষ্ট করেছিল। সেই মাথাটি এখন কুরুক্ষেত্রের যুদ্ধে গড়াগড়ি, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই যে শকুনির কথাটা আমরা এখানে এত বললাম এই কারণে যে এই ধরনের সুযোগ সন্ধানী এবং ভীষণ কূট এবং অসুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষেরা ভীষণভাবে বর্তমান এবং তারা এতটাই ক্ষমতার ভর কেন্দ্রের কাছাকাছি থাকেন, যে কোনো উপায়ে এরা ঢুকে পড়েন, যে কোনো সূত্র ধরেই তারা একদম ক্ষমতাধরদের খুব কাছা বৃত্তের মধ্যে তারা অবস্থান করেন এবং সেই ক্ষমতাধরদের বদন্যতায় তারা রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে এমনভাবে ঢুকে পড়েন এবং সমগ্র রাজনীতিকে এত কুটিল জটিল করে তোলেন এবং এত অন্যায় ঘটনাগুলো তারা পরপর ঘটাতে থাকেন যে সেখানে অন্যায় দুর্নীতি অনীতি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এই শকুনির জন্যেই পাণ্ডবেরা দীর্ঘ ১৩ বছর ধরে কষ্ট পেয়েছেন, এই শকুনির জন্যেই এই মহাভারতের যুদ্ধ এবং শকুনির এই পরিণাম এর সাথে সাথেই শকুনির চরিত্রটা এখানেই শেষ হয়ে গেল। শকুনি মারা গেলেন বটে, কিন্তু শকুনির মতন চরিত্ররা কিন্তু মারা যায় না। তারা প্রত্যেক কালে প্রত্যেক সময়ে প্রতিটি সমাজে প্রতিটি ক্ষেত্রে তাদের বিপুল উপস্থিতি আমরা কিন্তু সবসময় লক্ষ্য করি। এই এমন একটা মানুষকে মহাভাকবি এমনভাবে তুলে ধরেছেন,
একজন মানুষের মনটা এই ধরনের মানুষের মনস্তত্ত্বকে তিনি তো চমৎকার করে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করেছেন, যা এই চরিত্রের উপস্থিতি অবশ্যই মহাভারতকে এক অন্যভাবে ভীষণ বর্ণময় করেও তোলে। আগামী পর্বে মহাভারতের আমরা বলেছি অষ্টাদশ পর্বের মধ্যে আরও বহু কিছু ঘটনা ঘটেছে এবং তার মধ্যেও আরও অন্যতর কাহিনীর কথাও বর্ণনা করা হয়েছে। সেই কাহিনীগুলির গুরুত্ব আছে, প্রাসঙ্গিকতা আছে, সেই সমস্ত কথা নিয়ে আমরা উপস্থিত হব আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা।